কি বলছো বলো বলো বাবা বলো তুই বাবা আজকে খাইছিস আজকে খাইছি আবুদা গায়ে মাখিছি সব খুলিছি এই দে আবু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আদিল ইশাদকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি ওর আজকে ওর 20 তারিখে প্রতি মাসের হচ্ছে ইনজেক্টস দেওয়ার ডেট এক কথায় টিকা দেওয়ার তো এদেশের সিস্টেম হচ্ছে প্রতি মাসে একবার যাইতে হবে এক মাস অন্তর অন্তর অর্থাৎ প্রতি মাসের 20 তারিখে হচ্ছে আদিল জিহাদের ডেট তো ও যেহেতু 13 তারিখে হয়েছিল তারপরে ডাক্তাররা যেদিন ডেট দিছিল সেই দিনে যাওয়ার পরে ওটা 20 তারিখ থেকে ফিক্সড হয়েছে তো আজকে 20 তারিখে ডেট ছিল আমরা যেতে পারি নাই ডক্টর সকাল ভোরে ফোন দিছে এসএমএস করছে যে আদিল জিহাদের ডেট চলে গেছে তোমরা আসো না কেন তো আজকে যাচ্ছি বাবাকে টিকা দিব 6 মাসের ওটা উঠো না পড়ি যাবা ওটা উঠো না উঠো না পড়ি যাবা এটাই উঠো এটাই ওই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে যায় উঠে আসো যাও অমিন তো ঘুরি সিঁড়ি দিয়ে উঠে আসো একটু পরেই তো কান্নাকাটি শুরু হবে আবু আবু কোথায় আসতো বলো ডক্টরের কাছে যে আসতো সেটা একটু বলবো কি বলছো বলো বলো বাবা বলো তুই বাবা আজকে খাইছিস খাইছি আবুদা গায়ে মাখিছি সব খুলিছি এই দে আবু তো আমরা ক্লিনিক থেকে বের হয়ে একটু মাছের বাজারে যাচ্ছি ক্যামেরা পিছে দিয়ে আসাম তৃষ্ণা লাগিস আমার বোতল দিয়ে কপাল টপাল বাইরে শেষ করে দিল তো মাঝবাজারে এখানে চলে আসছি পার্কিংয়ে আসি গাড়ি পার্কিং করলো এখন হচ্ছে যাচ্ছি বাজারের দিকে
আসলো কে আগে ঢুকছো যে সরি আমার কুটি বাবুদাই আমাকে ঢুকতে দিল না বললো বেবি দা বলে মাসো তো আমি গাড়িতে চলে রুই লাল তেলাপিয়া আগের থেকে লাল শাকও নিয়ে আসছি একদম টকটকা দেশি লাল শাক হচ্ছে জিরা এক কিলো হলো লবণের বস্তা মার্কেট থেকে ডাক্তারের কাজ ছেড়ে 4 কিলো গরুর হাড় নিয়ে আসছি এটা এখন পাক করব সবগুলোই কিন্তু গরুর হাড় সহ মাংস পুরাটাই সলিড মাংসও নাই আজকে পুরাটাই হাড় মাংস রান্না করার জন্য রসুন আদা আর এই যে 1 প্যাকেট লাল মরিচ 4 কেজি মাংস যেহেতু এই লাল মরিচের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিব ব্লেন্ডারে যাকে এই যে 1 প্যাকেট লাল মরিচ পুরোটাই কিন্তু নিয়েছি আমি আর আদা রসুন সব একসাথে নিয়ে নিলাম জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ চামচ মতো জিরা দিলাম কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লবঙ্গ এলাচটা দিচ্ছি হচ্ছে 1 চা চামচ ছোট এলাচ 1টা বড় এলাচ বা কালো এলাচ পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ব্লেন্ড করে নেব মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন দারচিনি 1টা স্টারের মশলা 2 কাপ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু কাট করে দেখে নিচ্ছি বড় পাতিল তো বুঝতে পারছি না যেহেতু শুধু হাড় ওতে কোনো চর্বি নাই তেলের পরিমাণটা একটু বেশি দিলাম 7টা তেজপাতা 6 স্টারের মশলা আর দারচিনিটা বরাবরের মতো লবণটা দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিয়েছি আর কিছু বলবো তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে মশলা বলতে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন তাড়াটা ব্লেন্ড করে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমি আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখি না যখন যতটুকু লাগে আমি ততটুকু ব্লেন্ড করে তারপর রান্নাটা করি এতে করে আমার কাছে ভালো লাগে আর সুবিধাও মনে হয় আর ফ্রিজে করে রাখাটা আমার কাছে একটু ভেজাল মনে হয় আমি করি না আপনাদের সুবিধা অনেকেই দেখি করে রাখে
ইউটিউবে বিভিন্ন ইউটিউবাররাও দেখি যে বাটিতে মানে করে রাখে, সেখান থেকে পরিমাণ মতো দিয়ে নেয়, আমি কিন্তু করি না সেটা। ধনের গুঁড়া দিব হচ্ছে 2 চা চামচ, হলুদ গুঁড়াটাও দিচ্ছি আমি 2 চা চামচ, লাল মরিচ যেহেতু অনেক বেশি দিয়েছি, ওটা অরিজিনালেই লাল মরিচ গাছ থেকে পাকানোই, সেজন্য প্রথমে আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি, কারণ অতিরিক্ত ঝাল হলে খেতে পারবো না সবাই। সেজন্য ব্লেন্ডারে জারটা দিয়ে পানি দিলাম মশলাটা কষানোর জন্য। যে ওরে একটু পানি দাও গো তো, হাড় যে বড় বড় করে কাটা, এই হাড় তো সিদ্ধ করতে দুনিয়া সময় লাগবে। আজকে দেখো কত বড় বড় হাড়, সিদ্ধ করতে রাত পার হয়ে যাবে। যে আম্মু একটু পানি দিয়ে আইসো গো, ওরে বাবা রে দুনিয়ার বড় বড় করে কাটা। দাঁড়াবে গামলার পানিটাকে ফেলে দিই, পানি করতে শুরু করবো। দুনিয়ার বড় বড় করে কাটা, সিদ্ধ হতে প্রচুর সময়ের প্রয়োজন। হাড়গুলোর সাইজ অনেক বড়, সেজন্য আজকে তার আব্বু হচ্ছে কেটে দিল, কেটে ও নিজে দিয়ে নিজেই দিয়ে দিচ্ছে পাতিলে, আর আমি সাইড থেকে একটু নেড়ে দিচ্ছি। আজকে তার আব্বু ঢাকা দিয়ে দিয়েছে, এদিকে গরুর মাংস হতে থাক, এদিকে আমি লাল শাকটা বেছে নেব। একটা গোপন টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো হাড়ের মাংস রান্না করলে কিংবা ফ্রিজের মাংস যেটা সিদ্ধ হতে সময়ের প্রয়োজন, সেখানে আপনারা চাইলে এটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট 1-2 চামচ চিনি মেরে দিতে পারেন, এতে করে জিনিসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, মাংসটা খেতেও ভালো লাগবে। একটু গরম মশলা দিচ্ছি, তরকারিটা রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, লবণটাও দেখে নিয়েছি। আমি লাল শাক রান্নাটা দেখাতে পারিনি, কিন্তু পরবর্তীতে আজ তার আব্বু রান্না করছিল, আমার শরীরটা ভালো লাগছিল না, সেজন্য ও রান্না করছিল।